ভিডিওটি শুরু করবার আগে প্রিয় দর্শক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা বেল আইকনটি ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দুটো টার্ম মানে সিক্স বছর, ছ বছরের বেশি কেউ পদে থাকতে পারে না, এটাই ভারতীয় জনতার স্ট্রাকচার। তো সেই হিসাবে বারাসাত সাংগঠনিক জেলার আমি আগের টার্মে তিন বছর ছিলাম। পার্টি ভেবেছে পুনরায় আমাকে আবার এই পদে দেওয়ার জন্য, এবং সেই জন্য আমাকে নির্বাচিত করেছে। এটুকু বিষয় বলতে পারি যে ওবিসি মোর্চাটা একদম সম্পূর্ণ অন্য পার্টির থেকে, সম্পূর্ণভাবে অন্য পার্টিতে এই মোর্চাটা নেই। এই মোর্চাটা ভারতীয় জনতা পার্টি, প্রথম আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি যেদিন সভাপতি হলেন, তিনি বুঝলেন যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ছাড়াও আরেকটা জনজাতি উপজাতি পড়ে আছে যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব না, এদিকে উচ্চ বর্ণের লোকও না, জেনারেল কাস্টও না, কিন্তু এই মাঝখানে পড়ে এই সম্প্রদায়টা যারা হচ্ছে ভারতবর্ষের সব থেকে বেশি শতাংশ, 52%। তাই 52% মানুষকে যদি তোলা না যায় তাহলে ভারতবর্ষে যে বৈভবশালী রাষ্ট্র আমরা কামনা করি বা বৈভবশালী রাষ্ট্রের কল্পনা করি, সেই বৈভবশালী রাষ্ট্র কখনোই সম্ভব হবে না। যার জন্য এটা রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম ভারতীয় জনতা ওবিসি মোর্চা, এই প্ল্যাটফর্মটা তৈরি করা হলো এবং রাজনৈতিকভাবে মানুষকে জনজাগরণের মধ্যে থেকে যাতে ব্যাকওয়ার্ড শ্রেণী, ব্যাকওয়ার্ড বলতে আমরা যেটা বলছি ইকোনমিক্যালি, এডুকেশনালি অ্যান্ড সোশ্যালি, এই তিনটে শ্রেণী যারা পিছিয়ে আছে তাদেরকে তুলে আনতে হবে এবং বৈভবশালী রাষ্ট্রে ভারতবর্ষকে পরিণত করতে হবে। এটা ছিল হচ্ছে টিচার্স এলিজিবিলিটি টেস্ট। এটা পশ্চিমবঙ্গের শিক্ষকতা নিয়োগের ক্ষেত্রে একটা স্বচ্ছতা আনার জন্য একটা পরিকল্পনা করা হয়েছিল। আর টেটটা অ্যাকচুয়ালি, টেটটা তো পশ্চিমবঙ্গ সরকারের না, এটা অ্যাকচুয়ালি সর্বভারতীয়ভাবে এই পরিকল্পনা করে। তাহলে সেখানে বসে পশ্চিমবাংলার বর্তমান সরকার যেভাবে দুর্নীতি করছে, যারা সঠিকভাবে পাস করে আছে, টেট কোয়ালিফাইড করেছে, আজকে দীর্ঘদিন আপনারা জানেন সাংবাদিকরা যে কোনো নিয়োগ নেই শিক্ষকতায়, কি প্রাথমিক স্কুল, কি উচ্চ প্রাথমিক, কি মাধ্যমিক, কি উচ্চ মাধ্যমিক, কোথাও নিয়োগ নেই, টেট পাস করে ছেলেমেয়েরা আসায় আজকে দীর্ঘ ছ বছর ধরে বসে আছে, একটা সরকার পারছে না নিয়োগ করতে, তাহলে আজকে বাংলার শিক্ষা ব্যবস্থা কী আছে, স্কুলগুলোর কী অবস্থা, ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় পর্যাপ্ত শিক্ষক পাচ্ছে না, যে এদেরকে প্যারা টিচার দিয়ে চালাতে হচ্ছে, কন্ট্রাকচুয়াল টিচার, কোথাও সেই 2000 টাকার বিনিময়ে ইন্টারিম, মানে কি ইন্টারিম না কি ওদের ভাষায় কি বলছে, সেই শিক্ষক নিয়োগ করছে, তাহলে শিক্ষকদের মানটা মর্যাদাটা কোথায় যাচ্ছে? এই অবস্থার মধ্যে পশ্চিমবাংলা একটা সরকার ব্যর্থ, এদিকে বলছে পশ্চিমবাংলা উন্নয়নের সরকার, এটা আপনারাই জানেন যে শিক্ষার অবস্থাটা কোথায় গেছে। শিক্ষামন্ত্রী নিজে সিদ্ধান্ত নিতে পারেন না, এমন একটা শিক্ষামন্ত্রী, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়, গণতান্ত্রিক ব্যবস্থায় একটা শিক্ষামন্ত্রী তার সিদ্ধান্ত নিতে গেলে তাকে মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে নির্ভর করতে হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী পরিবহন মন্ত্রী, অর্থমন্ত্রী, সব দপ্তর চালাচ্ছে, তাহলে কী করে সেই অবস্থাটা কী হয়? এখানটাই বাংলার গণতন্ত্র নিমজ্জিত, বাংলার গণতন্ত্র ধ্বংস। তো এই জায়গায় বসে টেটের কথা আর কি বলবো, এই অবস্থা চলছে। করোনা শুধুমাত্র রাজ্যের ব্যাপারটা, একটা আন্তর্জাতিক পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি, সারা বিশ্ব এই নিয়ে আতঙ্ক। আমাদের ভারতবর্ষ একটা পপুলেশন ডেন্সিটি মানে পপুলেশন এক্সপ্লোশন কান্ট্রি, জনবিস্ফোরণের দেশ, প্রায় 130 কোটির দেশ, সেখানে একটা কেন্দ্রীয় সরকার এত বড় একটা পরিস্থিতিকে, যেটা প্রতি শত বছর মানে 100 বছর অন্তর এরকম কোনো না কোনো দুর্ভিক্ষ, আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ইয়েতেই দেখা গেল এই করোনা পরিস্থিতির সম্মুখীন হতে হলো, সেখানে ভারত সরকার একটা পরিকল্পনা করলো, প্রকল্প করলো, এবং এই ব্যবস্থাটাকে কী করে মানুষকে অন্তত নিরাপত্তা দেওয়া যায় তার ব্যবস্থাটা গ্রহণ করে লকডাউন ব্যবস্থা চালু করলো। আপনারা জানেন যে প্রথম লকডাউন যখন মাননীয় নরেন্দ্র মোদীজি বললেন যে লকডাউনই একমাত্র উপায় যে এই পরিস্থিতিকে কিছুটা নিয়ন্ত্রণে আনে, আর কোনো উপায় নেই, তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কী বললেন, যে এটা একটা কেন্দ্রীয় সরকারের স্বেচ্ছাচারিতা ভাব, ডিক্টেটারশিপ, এখানে গণতন্ত্র নেই, এই লকডাউন ব্যবস্থা চালু হচ্ছে এই জন্যই যে কী করে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া যায়, এই নাকি হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা। এই লকডাউন ব্যবস্থা, প্রথম লকডাউনটাকেই সফল করার কোনো প্রকল্প রাজ্য সরকার করলেন না,
আজকে পশ্চিমবাংলার মানুষকে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আনার প্রধান কারণ হচ্ছে আমাদের তৃণমূলের সরকার। যে সরকারের পরিকল্পনা, সুব্রত মুখার্জি কি বললেন যে এই প্রথা, এসব কি করছে, পাগলামি করছে প্রধানমন্ত্রী। আজকে অবস্থা তো হতো না পশ্চিমবাংলার মানুষ, এই অতি মহামারীতে প্রবেশ করতে হতো না। স্বাস্থ্য ব্যবস্থা তো সম্পূর্ণই ভগ্নদশা, কিন্তু তারপরে যে প্রকল্প কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য ব্যাপারে যেসব প্রকল্প চালু করলো সেগুলো একটাও পশ্চিমবাংলায় নেই। এই যে আয়ুষ্মান প্রকল্প, আজকে বাংলার মানুষ পুরোপুরি একদম এটা থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, আয়ুষ্মান প্রকল্প চালু করতেই দিল না। তারপরে এই যে করোনার জন্য যেসব প্রকল্পগুলো না, প্রত্যেকটা প্রকল্পকে আটকে দেওয়া হবে, যেসব টাকাগুলো দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় সরকারের টিম পাঠাচ্ছে, পর্যবেক্ষক টিম, এখানে কি করা হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে না। এই নিয়ে বিভ্রান্তিমূলক আলোচনা, পশ্চিমবাংলার জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া হলো, পশ্চিমবাংলার জনগণকে মানে এর গুরুত্বটা বুঝতে দেওয়া হলো না, যে করোনার যে টিমটা পাঠানো হলো, এই টিমের কি গুরুত্ব, মানুষকে বোঝানোই হলো না, কোনো সামাজিকভাবে কোনো কি বলে এটা বিজ্ঞাপনের ব্যবস্থা করা হলো না যে করোনার কি অবস্থা। পরবর্তীকালে যখন ভয়াবহ পরিস্থিতির মধ্যে বাংলার মানুষ পড়লো, আতঙ্কের মধ্যে পড়লো, তখন মাননীয় মুখ্যমন্ত্রী টিভিতে দুবেলা বসে তার বিজ্ঞাপন দিচ্ছে, আর তখন মানুষ অলরেডি করোনার মধ্যে আতঙ্ক মানে নিমজ্জিত, করোনার মধ্যে পড়ে গেছে। আজকে বাংলার কি অবস্থা, পশ্চিমবাংলায় 47% OBC ভোটার আছে। আমার উত্তর চব্বিশ পরগনা, আমার বারাসাত জেলাতেও, আমাদের সার্ভে শুধু না, এটা গভর্নমেন্টের সার্ভে, ইন্ডিয়ান গভর্নমেন্টের সার্ভে, যে 52% হচ্ছে OBC বারাসাত জেলাতে, আমাদের সাংগঠনিক জেলা। তো এই অবস্থায় বুঝতে পারছেন যে OBCদের ভোটটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করছি সাংগঠনিকভাবে এই OBC সম্প্রদায়ের মধ্যে ভারতীয় জনতা পার্টির যে ইস্তাহার আছে, নির্বাচনী ইস্তাহার হবে, এবং ভারতীয় জনতা পার্টির যেসব প্রকল্পগুলো আছে, মাননীয় প্রধানমন্ত্রীজির যেসব OBCদের জন্য যেসব প্রকল্পগুলো গ্রহণ করছে, তফসিলি জাতি, জনজাতি, উপজাতি, পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদের জন্য যেসব প্রকল্প করছে, কিন্তু সেসব প্রকল্প পশ্চিমবাংলা সরকার সেগুলো অ্যাপ্লাই করতে চাচ্ছে না রাজনৈতিক কারণে, এবং মানুষকে বঞ্চিত করছে, এগুলো মানুষের কাছে আমরা নিয়ে যাচ্ছি। বিশেষ করে 27% রিজার্ভেশন আছে OBCদের জন্য বিভিন্ন চাকরিতে, কিন্তু পশ্চিমবাংলায় 17% রিজার্ভেশন, বাট 10% উনি কী করলেন, এখানে সাম্প্রদায়িকতার তাস খেলেন। ওরা তো বলে ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক, বাট ওরা কতটাই যে সাম্প্রদায়িক, সম্প্রদায়গত হয়ে 10% কী করলেন, ধর্মীয় বিভাজন ঘটালেন, যে 10% মুসলমানদের জন্য এই OBC রিজার্ভেশনটাকে ভাগ করে দিলেন। আমরা বলেছি বাংলার মানুষ না, ভারতবর্ষের মানুষ, একটা তত্ত্বের উপর আজকে ভারত সরকার চলছে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আজ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো শ্রেণীর জন্য বিশেষভাবে কোনো প্রকল্প উদ্বোধন করেনি বা চালু করেনি, কিন্তু বাংলার বুকে আমরা দেখতে পাচ্ছি যে এক একটা প্রকল্প এক একটা সম্প্রদায়কে কেন্দ্র করে চালু হচ্ছে। তার মানে এটা ভোটের তাস খেলা আছে, যেটা কংগ্রেসি রাজনীতি থেকে, কংগ্রেসি ঘটনা থেকে আমরা দেখতে পেয়েছি স্বাধীনতার পরবর্তীকালে। ডিভাইড অ্যান্ড রুল, এই সমাজকে ভেঙে দেওয়ার চক্রান্ত, সম্প্রদায়কে ভেঙে দেওয়ার চক্রান্ত, ধর্মকে বিভাজনের রাজনীতি করা, এগুলো চলছে। মমতা ব্যানার্জি তার অন্য কোনো বিকল্প পথ নেয়নি, একই পথে চলছে, আর যার ফলে কী করলেন, এই OBC দের 27% সংরক্ষণটাকে ভেঙে দিলেন, কী করলেন, 17% মানে মধ্যে 10% করলেন মুসলমান সম্প্রদায় সংখ্যালঘুদের জন্য, 7% করলেন হিন্দুদের জন্য। অ্যাকচুয়ালি আমরা কি জানি, ইসলাম ধর্মের ভিত্তিতে কিন্তু কোনো জাতপাতের ব্যাপার নেই, কিন্তু হিন্দু সমাজের ভিতরে একটা জাতপাতের ব্যাপার চলছে। এই ব্যবস্থাটাকে আমরা উচ্ছেদের, আমরা অখণ্ড হিন্দু জাতি দেখতে চাই, এটা আমাদের স্বপ্ন। তাই সেখানে বসে উনি কী করলেন, হিন্দু মুসলমানের একটা ডিভাইড ঘটলেন। আমরা বলছি ব্যাকওয়ার্ড সে মুসলমানই হোক, হিন্দু হোক, সে জেনারেল হোক, যাই হোক, যে ব্যাকওয়ার্ড, যে শিক্ষাগতভাবে পিছিয়ে আছে, যে সমাজগতভাবে পিছিয়ে আছে, যে মানে অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে, সে যে জাতি হোক, যে টাইটেল হোক, তাদের উন্নয়ন, তাদের জন্য সম্প্রদায়, তাদের চাকরির রিজার্ভেশন বা পড়াশোনায় তাদের সংরক্ষণ, শিক্ষাগত সংরক্ষণ, সেগুলো তাদের করতে হবে। এখানে তো এইভাবে সম্প্রদায় বিভাজন ঘটানো পশ্চিমবাংলায় সংবিধানে কোথাও আছে নাকি, যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হয়? পশ্চিমবাংলায় কী আছে? না আছে আইনের শাসন, না বিচার ব্যবস্থা, না শাসন ব্যবস্থা, গণতন্ত্রের তিনটে পিলারকেই নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা তো এখানে অ্যাকচুয়ালি আমরা দলটা করি বাস্তবতার উপর ভিত্তি করে, এখানে কোনো জ্যোতিষী তো ব্যাপার না, আমরা জ্যোতিষীর মতো বলে দেবো না এই গুণে পেলাম এতটা পাবো এতটা না। তবু আজকে আপনারাও এই পশ্চিমবাংলার মধ্যেই সাংবাদিকতা করছেন, আমরা পশ্চিমবাংলায় আগামী দিনে এই রাজনৈতিক লড়াইতে নামার জন্য প্রস্তুত হচ্ছি, সেখানে বসে গণতন্ত্রে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলার মানুষ কিন্তু চাইছে একটা বিকল্প সরকার। তৃণমূল যে সম্পূর্ণভাবে ব্যর্থ, যে তারা বলেছিল
বদলা নয় বদল চাই। এই যে বদল, কি বদল যে তারা আনলেন, যে যা যা বলেছিলেন একটা মিথ্যা প্রতিশ্রুতির উপর নির্ভর করে একটা সরকার আজকে দীর্ঘ 6-7 বছর ধরে চলছে, একটা প্রকল্প ঠিক মতো চালু করতে পারেনি। কিন্তু উল্টে যে ব্যবস্থাটা আমরা উচ্ছেদ করতে চাইছিলাম দ্বিতীয় দিনের লড়াই, সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা, জমিদারি শাসন ব্যবস্থা, এটা চলতে পারে না। জনগণের শাসন ব্যবস্থা আমরা চাইছিলাম, সেখানে বসে আমরা কি দেখলাম, বামফ্রন্ট সরকারের অপশাসনের বিরুদ্ধে গিয়ে যে সরকারটা আসলো নির্বাচিত হলো গণতান্ত্রিক পদ্ধতিতে, কিন্তু পরবর্তীতে দেখলাম জমিদারি শাসন ব্যবস্থা চালু করলো। আজকে অমুককে ইমাম ভাতা দিতে হবে, আজকে তোমাকে ব্রাহ্মণ ভাতা দিতে হবে, আজকে ওখানে এ কি গণতান্ত্রিক ব্যবস্থায়, এটা কি আমার জমিদারি শাসন, এটা আমরা ইতিহাসে পড়েছি বা দেখেছি যে জমিদাররা নাকি এরকম করতেন, যে এখানে এটা ওখানে এটা দেওয়া, টাকা পয়সা ছড়ানো, এটা কি, এটা তো ভোট সর্বস্ব রাজনীতি। আর এই রাজনীতি পশ্চিমবাংলার মানুষ কখনো মেনে নেবে না। পশ্চিমবাংলার মানুষ সচেতন মানুষ, পশ্চিমবাংলার মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ। এরকম জমিদারি শাসন ব্যবস্থা, সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থা একটা ক্লাব থেকেও বাজে গণতান্ত্রিক উপায় অবলম্বন করে চলে, যা তুলনাহীন, মানে সারা ভারতবর্ষের ক্ষেত্রে এরকম নজির নেই, আজকে সেই শাসন ব্যবস্থা পশ্চিমবাংলার মানুষ মেনে নিতে পারে না। আজকে বাংলার মানুষ চাইছে একটা বিকল্প গণতান্ত্রিক সরকার চাইছে, যা গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে চলবে, এবং সেই সরকার যার জন্য পরিবর্তন চাইছে। এখানে বসে ভারতীয় জনতা পার্টি আশা করছি সংখ্যাগরিষ্ঠতা, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা, যেখানে 200 উপরে আসন নিয়ে আগামী দিনে 2021 ভারতীয় জনতা পার্টি বিধানসভায় ক্ষমতা লাভ করবে। গণতান্ত্রিক অপসংস্কৃতিক একটা পদ্ধতি, যেটা আমি প্রথমেই বললাম, এর আগেও বললাম, যে একটা সামন্ততান্ত্রিক জমিদারি ব্যবস্থা। আমার সরকার একটা আইএস অফিসারকে বলছে এই অমুক তুমি এটা করো, বাট একটা আইএস অফিসার রাষ্ট্রপতি সই নিয়ে নিয়োগ হয়, সেখানে একটা মুখ্যমন্ত্রী তাকে কমেন্ট করছে, মানে জমিদারি ব্যবস্থা, ব্যানার্জি পরিবারের শাসন ব্যবস্থা চলছে। এই যে ব্যবস্থাটা, এর মধ্যে থেকে ওনার যে কালচার, যে সংস্কৃতি, উনি কি তো এই যে পুজো কেন, এর আগে তো ওই বিভিন্ন ভাতা পাতা দিয়েছে, পুজো এর আগেও টাকা দিয়েছে, এখন বলছে করোনা পরিস্থিতিতে নাকি পুজোগুলো যদি বন্ধ হয়েছে, ওদের যে যুক্তি, কালকেও আমি একটা ইয়েতে দেখছিলাম যে ওরা বলছে যে এই এখন যে পরিস্থিতি, পুজো কমিটিগুলো পুজো করার মতো অবস্থা নেই, সাধারণ মানুষ যদি পুজোগুলো ঠিক মতো না চলে, তাহলে পুজো একটা শিল্প, শিল্প সেই শিল্পের ইয়েতে দেখা যাবে সাধারণ মানুষের কাছে পয়সা পৌঁছবে না, এটা কোনো যুক্তি হলো? যে আজকে ক্লাবগুলোর হাতে 50,000 টাকা তুলে দিলাম, কোনো ইউসি ছাড়াই, কোনো কিছু ছাড়াই তুলে দেওয়া হলো, এটা তো কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এটা কখনোই সম্ভব না। এই অনুদান দেওয়া, এই অনুদান ব্যাপারটাই যদি বলে যে ওই খয়রাতি, এ বললেও মনে হয় ঠিক হয়, যেটা একটা খয়রাতি দেওয়া হচ্ছে, বাংলার মানুষকে অপমানিত করা হচ্ছে, বাংলার মানুষের যে সংস্কৃতি আছে দুর্গা উৎসব, দুর্গা পূজা, এই সংস্কৃতিকে অবমাননা করলেন দিদি, যেটা হচ্ছে জমিদারি শাসন ব্যবস্থা আমরা দেখেছিলাম, সে আমরা পড়েছিলাম বিভিন্ন লেখকের কাহিনীতে, জমিদারদের যে পূজা ইয়ে, জমিদারদের সেই নিয়ম, সেই ব্যবস্থা এখন এই 21 শতাব্দীর দারপরা দাঁড়ায়, যেখানে গণতন্ত্রের নামে সারা ভারতবর্ষ এগোচ্ছে, সারা পৃথিবী এগোচ্ছে, পশ্চিমবাংলা কোথায় আছে? এই 50,000 টাকা অনুদান মানে বাংলার মানুষকে কী ভাবছেন, যে সব অনুদানের জন্য অপেক্ষা করছে, বাংলার মানুষের মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হচ্ছে, বাংলার বেকার যুবক যুবতীদের কোনো শিল্পের কোনো পরিকল্পনা নেই, চাকরির কোনো প্রকল্প নেই, বেকার যুবক যদি শিক্ষার শেষে কি ব্যবসা করবে, কি ক্ষুদ্র কুটির শিল্প কিভাবে তৈরি করতে পারে, ব্যাংক লোনের কিভাবে ব্যবস্থা করা যেতে পারে, সেসব কোনো প্রকল্প নেই। একটা বাংলার শিল্প কি কি প্রকল্প হতে পারে, বাংলার যারা বিভিন্ন ট্রেনিং নিচ্ছে, যারা ITI হোক, IIT হোক, যারা বিভিন্ন ট্রেডে ট্রেনিং নিয়ে পড়াশোনা করছে, তাদের চাকরি কোথায় হবে? এই বাংলা ছেড়ে চলে যেতে হবে, এই অবস্থা দাঁড়াচ্ছে, সেখানে বসে দিদি 50,000 টাকা করে দিচ্ছে, এটা কি হচ্ছে? মানে আগামীতে বিধানসভা নির্বাচন, আর কোনো উপায় নেই, এখন ভাবছে বেকার যুবক যুবতীদের মেরুদণ্ডটাকে ভেঙে দিয়ে সন্ধেবেলায় 50,000 টাকা যদি গ্লাসের টুকটুকানি করা যায় এবং এই ভোটগুলোকে কিনে নেওয়া যায়, এই ব্যবস্থার জন্যই দিদি এই 50,000 টাকা চালু করছে। কী নাম আপনার? সভাপতি নীলরতন মিত্র। ফার্স্ট ভালো আছে,